এই রাস্তায় আসলে কি সুন্দর রাস্তা, খুব স্লো গাড়ি চালাবে, ধীরে সুস্থে কি সুন্দর যাবে, তা না কেন যে এই রাস্তায় এসে টানাটানি করে আমি বুঝি না। আরে কিসের রাস্তা, আগে পাখা হয়েছি টান। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিজেড মোশন। তো আজ আমি যাচ্ছি ভারত বাংলাদেশ সমন্বয়ে গঠিত আর কি যে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি যাচ্ছি। অনেকেই শুধু বাইরের থেকে দেখে কিন্তু ভিতর থেকে দেখানো যায় না, তো আমিও ভিতর থেকে দেখাতে পারবো না কারণ আর কি ভিতর থেকে সবাই ঢুকতে দেয় না। তো আমার চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসে, আসলে আজকে আমি তেমন ভিডিও করছি না, আজকে আমি একটু ব্যতিক্রম ভিডিও করছি, তাই কেউ কিছু মনে করবেন না, সবাই আর কি এই ভিডিওটাই দেখবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমার নিয়মিত যে ভিডিওগুলো করি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজ আমি যাচ্ছিলাম ওইদিকে এবং ভাবছিলাম কি আপনাদের মাঝে কি শেয়ার করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো সেই জন্য আর কি ভিডিওটা করা। তো চলেন যেতে যেতে কথা হবে। আমার বাসা থেকে পাওয়ার প্ল্যান্ট যেতে আর কি বেশি দূর নয়, 16-17 কিলোমিটার দূর। তো আপনাদের আজকে আমি যথেষ্ট যেটুকু পারি আর কি সমস্তটুকু দেখানোর চেষ্টা করব। আর পাওয়ার প্ল্যান্টের রাস্তা এতটাই সুন্দর যে মাওয়া এক্সপ্রেস ফেল। ওই যে সামনেই পাওয়ার প্ল্যান্টের রাস্তা, এই যে দেখেন আর কি আমি বাম সাইড দিয়ে ঢুকবো। এই ঢুকে গেলাম পাওয়ার প্ল্যান্টের রাস্তা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখেন রাস্তাটা, দেখেন এই রাস্তায় আসলে কি সুন্দর রাস্তা, খুব স্লো গাড়ি চালাবে, ধীরে সুস্থে কি সুন্দর যাবে, তা না কেন যে এই রাস্তায় এসে টানাটানি করে আমি বুঝি না। আরে কিসের রাস্তা, আগে পাখা হয়েছি টান।
সুন্দর রাস্তা দেখলে না টানেও মন সারে না। তো ছোটখাটো একটা টান দিলাম, আসলে টান উঠানো যায় না। মানে ধরেন আপনি টান উঠবেন, আপনার এমন জায়গায় এসে ব্রিজ এসে যাবে যে আমি আপনার গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হবেন। এই দেখছেন আমি 122 পর্যন্ত উঠালাম, তারপরে আমার সামনে ব্রিজ চলে আসলো। তো আমি কীভাবে টান উঠবো বলেন? ওই যে পাওয়ার প্ল্যান্টের সব থেকে বড় যে চুল্লিটা সেটা আর কি দেখা যাচ্ছে, বিশাল বড় জায়গা, মানে বিশাল এরিয়া নিয়ে আর কি এই তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারত বাংলাদেশ সমন্বয়ে গঠিত যে আর কি তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটি আর কি আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো, কারণ ভিতরে ঢুকতে দেয় না তারা, পাস লাগে, গেটের পাস লাগে। তারপরে আমার অনেক বন্ধুরা এর ভিতর চাকরি করে, ওদের বলছি ভাই একটু ঢুকবেই, বলে ঢুকতে দেয় না। দেখছেন লাভ দিতে হয়, যদি ব্রিজের অত উঁচুয়ে টানে আসি সোজা উপরে উঠে তো আর নিচে নামবো না। এই যে চলে এসছি তাপ বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্ল্যান্ট, এটা হলো সব থেকে বড় চুল্লিটা, মানে আর কি যেটা দিয়ে ধোঁয়া বেরোবে, বিশাল বড় চুল্লি, এটা ধার কাছে না গেলে বোঝা যাবে না। 10 থেকে 20 তলার সমান উঁচু, এটা 20 সম্ভবত 20 তলায় উঁচু, এতটা উঁচু, তারও বেশি মনে হয়। আমি আপনাদের রাস্তার ওই সাইডে যে আমি দেখাচ্ছি, আমি ভিতর থেকে টানেল থেকে ওই সাইডে যাই, তারপর দেখাচ্ছি। এটা হলো আর কি আপনার ইন্ট্রো পথ, মানে যেটা আর কি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যেতে হয় সেই পথটা আর কি, এখান থেকে আর কি সবাই ঢোকে। কি সাউন্ড রে মাইরি, কিন্তু যাতে তো ভয় করে, কেমন রাস্তা, সাউন্ড শুনছেন, সাউন্ডটাই দেখেন। আমার এই জলের ভিতর দিয়ে রাস্তার ভিতর যাতে খুব ভয় করে, জানি না, ভাঙা থাকলে দেখা যায়, কিন্তু জল থাকলে আর কি দেখা যায় না কোথায় ভাঙা আছে, কোথায় কতটা ভাঙা আছে। তো এবার আপনাদের আমি বাইরে থেকে যতটুকু পারি ভিউটা দেখানোর চেষ্টা করব। আপনাদের আর কি যথেষ্ট যেটুকু পারি দেখানোর চেষ্টা করলাম, যদি এই ভিডিওয়ে তেমন সারা শব্দ আমি ভালো পাই, আমি আপনাদের চেষ্টা করব সামনের ভিডিওতে আমি ভিতরে যে দেখানোর চেষ্টা করব। আমার যেভাবে হোক আমি সামনের ভিডিও, যদি সবাই আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমরা ভিতরের দৃশ্যটা দেখতে চাই,
ভিতরে কি মানে কেমন পরিবেশ, তাহলে আমি যেভাবেই হোক আপনাদের ভিতরের দৃশ্য আমি দেখাবই বলে দিলাম, আপনাদের কথা দিলাম। আমি এই ভিডিওর ভিতরে যদি সবাই তেমন ভালো সারা শব্দ পাই আর কি, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই।